পারবেন। এতেকাফ হলো তিন প্রকার, এতেকাফ কয় প্রকার? তিন প্রকার। একটা হলো ওয়াজিব এতেকাফ, কোন ব্যক্তি যদি নিয়ত করে আমার এই কাজটা যদি সমাধান হয়, আমার যদি একটা ছেলে হয়, আমার যদি একটা মেয়ে হয়, আমার যদি এই বিপদটা উদ্ধার হয় আল্লাহ, আমি তিন দিন এতেকাফ করব। কয় দিন? আমি দুই দিন এতেকাফ করব, এক দিন এতেকাফ করব। এই নিয়ত করার সঙ্গে সঙ্গে ওই এতেকাফটা ওই বান্দার উপর ওয়াজিব হয়ে যায়, আপনাকে এতেকাফ করতেই হবে, এটা মান্যত হয়ে যায়। এটা হলো ওয়াজিব এতেকাফ, সুন্নতে মুয়াক্কাদা কিফায়া এতেকাফ, যেটা আমি মাত্র বললাম রমজানের শেষ 10 দিন এতেকাফ করা সুন্নতে মুয়াক্কাদা কিফায়া। আপনি যদি করেন অনেক সওয়াবের অধিকারী হবেন, যে সওয়াবগুলো আমি মাত্র বললাম। মুস্তাহাব এতেকাফ, মুস্তাহাব এতেকাফ হলো রমজান এবং রমজানের বাইরে, রমজানের বাইরে অন্য সময় আমরা এইভাবে সওয়াব অর্জন করার জন্য মসজিদে যে এতেকাফ করে থাকি একদিন দুই দিন তিন দিন ইত্যাদি যে যাই করে, এটাকে বলা হয় মুস্তাহাব এতেকাফ।